সাব্রুমের ছোটখিল স্থিত লীলাগড় চা বাগানের মধ্যে অবস্থিত আইল্যান্ড ইকো পার্কটি সংস্কার কার্যের ক্ষেত্রে উদাসীন কর্তৃপক্ষ, ধৃতরাষ্ট্রের ভূমিকায় খোদ প্রশাসন। লীলাগড় চা বাগান স্থিত আইল্যান্ড ইকো পার্কটি প্রথমে স্থানীয় পার্ক পরিচালন কমিটি এবং পরবর্তী সময় বন দপ্তরের তত্ত্বাবধানে নিপুণভাবে পরিচালিত হচ্ছিল। এলাকার বাসিন্দারা জানান, এই পার্কে প্রতিদিন প্রচুর মানুষ ভ্রমণে আসতেন, সারাদিন বহু মানুষ ও যুবক যুবতী আসতেন ঘুরতে, এতে করেই রুজি রুটি চলত তাদের। কিন্তু এখন পুরো পার্ক পরিণত হয়েছে গোচারণ ভূমিতে, ভেঙে পড়ে আছে কিশোর কিশোরীদের অত্যন্ত প্রিয় সিএস গুলি, দোলনাগুলিও আজ আর শিশুদের আলতো হাতের পরশ পায় না। সাতলা বনের ফুলগুলো তৃষ্ণার্ত চাতকীর ন্যায় পড়ে যায় পাখির খোঁজে, হাঁ করে আকাশ পানে চেয়ে থাকে। রাজহাঁসগুলো কোথায় হারিয়েছে কে জানে। অন্যদিকে নিশি কুটুম্বের আবাসস্থলে পরিণত হয়েছে গোটা পার্ক এলাকা। নিত্য বেড়ে চলছে অসামাজিক কার্যকলাপ, তারা তাদের কাজের সুবিধার্থে ভেঙে ফেলে দিয়েছে পার্কের শোভা বর্ধনকারী সমস্ত বৈদ্যুতিক বাতিগুলি। শিক্ষিত বেকার অংশের সেই দোকানিগুলি আজ আবার কাজের খোঁজে টুকরি কোদাল নিয়ে পথের মোড়ে দাঁড়িয়ে এই বনবিতানের রোজ গার্ডেন চা বাগানের শিশির ভেজা কুড়ি আধুনিক মানের পার্কের শোভা আজ সবই কেমন যেন ম্লান। স্থানীয় জনগণ গত দুবছর ধরে বিভিন্ন সময়ে পার্কের এই করুণ চিত্র সংশ্লিষ্ট দপ্তরের কাছে তুলে ধরলেও ফল সেই তথৈবচ। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।